আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসলে যারা শুনতে পাচ্ছেন তাদেরকে বলবো যে আমার ভয়েসটা ঠিক আছে কিনা, এবং মূল আলোচনা আজকের যে আলোচনা সেটা কিন্তু আমি শুরু করতে যাচ্ছি। আজকে আলোচনার বিষয়বস্তুটি কিন্তু আমি সর্বপ্রথম বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মৃত ব্যক্তি মারা গেলে এই অবস্থাতে আসলে আমরা কি করব। মৃত ব্যক্তি মারা গেলে আসলে আমরা কি করব এই বিষয় সম্পর্কে, বা কান্নাকাটি করা প্রসঙ্গে আসলে যে কীরূপ কান্নাকাটি করা যাবে বা কেমন কান্নাকাটি আমরা করতে পারবো, আসলে কান্নাকাটি করা যাবে কি না, এই নানাবিধি বিষয় নিয়ে। তো যাই হোক, যারা যে সমস্ত ভাইরাস শুনতে পাচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা একটু করবেন, শেয়ার করে দেবেন যেন সকলেই শুনতে পারে। এবং সকলকে প্রতিবাদী মুসলিম বলছেন ভাই, একটা প্রশ্ন ছিল, কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন বা যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন, তবে আলোচনাটা একটু শেষ করব, তারপরে আপনারা সব প্রশ্ন আপনাদের কাছ থেকে প্রশ্নগুলি নেব। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা আমার আলোচনাটা আগে শুনুন এবং বিশেষ করে সকলের কাছে শেয়ার করে দেন যেন সকলে শুনতে পারে বিষয়টা। এটা হচ্ছে মানে মূল মূল জিনিস আমার আজকের আলোচনার বিষয়বস্তুটা কিন্তু আপনাদেরকে আগে বুঝতে হবে, সেটা হচ্ছে মৃত ব্যক্তি মারা গেলে, মৃত ব্যক্তি যদি মানে মারা যায় এমত অবস্থায় আসলে আমরা কান্না করতে পারবো কি পারবো না, এই প্রসঙ্গে আসলে নানাবিধি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমাদের আগে সর্বপ্রথম জানতে হবে যে মৃত ব্যক্তি মারা গেলে ইসলাম কান্না করতে নিষেধ করে, এটা হচ্ছে নাস্তিকদের একটা অভিযোগ। আমি মনে করি যে অভিযোগটা নিতান্তই মিথ্যা একটা অভিযোগ, এবং কি ধরনের এবং ইসলাম সম্পর্কে যে আসলে কম জ্ঞান রাখলেই যে মানুষ এই ধরনের প্রশ্নগুলো উপস্থাপন করতে পারে, এইটা হচ্ছে মূল বিষয় যে তার ইসলাম সম্পর্কে আসলে কোনো ধারণা রাখে না এবং ইসলাম সম্পর্কে না জেনে আসলে এরকম অবান্তর কিছু কিছু প্রশ্ন করে বসে। তো সম্মানিত শুধু আজকের কিন্তু আলোচনার বিষয়টি আমি এই জন্য নির্ধারণ করেছি, তো আজকের আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে মৃত ব্যক্তি মারা গেলে বা তার জন্য কতটুকু পরিমাণ কান্না করা যাবে বা কান্না করাটা কি, বা এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইসলামে এই মৃত ব্যক্তির কান্না করার ব্যাপারটা আসলে কি, তারা বলতেছে না আসলে তো ইসলামে কান্না করাই নাকি নিষেধ, একদম টোটালি নিষেধ এরকমটা বুঝাইতে চাইতেছে। আসলে না, ইসলাম কিন্তু এই ধরনের কোনো একটা কোনো বাক্য আজ পর্যন্ত দেখাতে পারবে না যেখানে বলা হচ্ছে যে মৃত ব্যক্তি মারা গেলে কান্নাই করতে পারবে না। বরঞ্চ আমাদেরকে আগে জানতে হবে যে মৃত ব্যক্তি মারা গেলে কতটুকু পরিমাণ আমরা কান্না করতে পারি বা কী পরিমাণ আমরা কান্না করব, এই বিষয়গুলো নিয়ে হয়তো ইসলামে কিছুটা নির্দিষ্টতা, কিছুটা কি বলা হয় কিছুটা সিস্টেম করে দেওয়া হয়েছে ইসলামে যে এই পদ্ধতিতে আপনি এইভাবে এইভাবে আপনি কাজটি করতে পারেন। তো এই জায়গা থেকে আমি আজকে আলোচনাটার বিষয়বস্তুটি এভাবেই করার চেষ্টা করছি ইনশাআল্লাহ হাজিস। তো সমাজে শুধু আজকে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম আসলে মৃত ব্যক্তি মারা গেলে ইসলামকে একেবারেই কান্না করা নিষেধ করে কিনা, উত্তরটা হচ্ছে না, মৃত ব্যক্তি মারা গেলে একেবারেই কান্না করা নিষেধ নয়। কারণ হচ্ছে মানুষের এটা আবেগের বিষয়, এটা হাদিস থেকেও প্রমাণিত, আমি হাদিস থেকে প্রমাণ দেব। তো সর্বপ্রথম আগে জেনে আসি তাদের যে অভিযোগগুলো হাদিস সংক্রান্ত, সেই অভিযোগগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে ধারণা নিতে হবে যে তারা কী কী অভিযোগ করছে, এবং এই মৃত ব্যক্তির মৃত্যু সংক্রান্ত যেই হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলো সম্পর্কে তাদের মন্তব্যগুলো কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। তো চলুন আজকের মৃত ব্যক্তির সেই হাদিসগুলো আমি শুনে আসি যেখানে কান্না করার কথা নিষেধ করা হয়েছে, এবং সেই কান্না করার বিষয়গুলো কি কি বা এটা কেমন বা কীরূপ সেই হাদিসগুলো কিন্তু আমাদেরকে আগে সর্বপ্রথম জানতে হবে। তো সহি বুখারির 441 নম্বর হাদিস, সেখানে বলা হচ্ছে আবু বুরদা বলেন একদা তার পিতা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা যন্ত্রণায় কাতর হয়ে অজ্ঞান হয়ে পড়লেন,
আর ওই সময় তার মাথা তার স্ত্রীর কোলে রাখা ছিল এবং সে চিৎকার করে কান্না করতে লাগলো। তিনি অজ্ঞান থাকার কারণে তাকে বাধা দিতে পারলেন না, সুতরাং যখন তিনি চেতনা ফিরে পেলেন তখন বলে উঠলেন, আমি সেই মহিলা থেকে সম্পর্ক মুক্ত যে মহিলা থেকে আল্লাহর রাসুল সম্পর্ক মুক্ত হয়েছেন। নিঃসন্দেহে আল্লাহর রাসুল সাল্লাম সেই মহিলা থেকে সম্পর্ক মুক্ত হয়েছেন যে শোকে উচ্চ স্বরে মাতম করে কান্না করে, মাথা মুন্ডন করে এবং কাপড় ছিঁড়ে ফেলে, মানে এমন ধরনের ভাবে মানে শোকাহত, মৃত্যুর কারণে শোকাহত হয়ে পড়ে, যেটার কারণে আসলে বলা চলে যে আসলে নিজেকে ছিঁড়ে ফেলা, নিজের চুলকে ছিঁড়ে ফেলা এবং উচ্চ স্বরে মাতম করে কান্না করা, এই বিষয়টিগুলো কিন্তু ইসলামে আসলে নিষেধ করছে যে আপনি এইভাবে কান্না করতে পারেন না। তো এটা কিন্তু সহিহ বুখারীর হাদিস। এবং আমি আপনাদেরকে আরও একটি হাদিস আমি কিন্তু আপনাদেরকে ধরে দিতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতমকারী কান্না মহিলা যদি মরণের পূর্বে তৌবা না করে তাহলে আল কাতরের পায়জামা এবং পচরার জামা পরিহিত অবস্থায় তাকে কিয়ামতের দিন দাঁড় করানো হবে। অর্থাৎ যারা মাতম করে কান্না করে, অর্থাৎ চিৎকার চিল্লাচিল্লি করে, বিশেষ করে যেটাকে বলা হয় যে সুর করে কান্না করে, যেরকম মানে অনেক কিন্তু রঙে ঢঙে কিন্তু কান্না করে, যদিও সেটা আবেগ আপ্লুত আমরা অনেক কিছু বুঝে নিতে পারি বিষয়টাকে, তারপর আমি সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিলে তো শেষ বিষয়টি। তো আসুন, আসলে ইসলাম এই যে মাতম করে কান্না করা, যদিও সেটা আবেগ থেকে করে বা কি বলে যে আপনার আমি কি বলবো, অর্থাৎ দুঃখ কষ্টের কারণেই যদি সুর করে তারা কান্নাটা করে আমি মেনে নিই, কিন্তু কথা হলো যে এই যে এই কান্না করাটার বিষয়টা কি সঠিক, ভালো নাকি খারাপ, এটা কিন্তু আমাদেরকে সর্বপ্রথম আগে জেনে নিতে হবে, এই বিষয়টাকে আমরা আগে ক্লিয়ার করে নিই। তো আসুন দেখি আমরা এই বিষয়টার ক্ষেত্রে আসলে আমাদের দৃষ্টিভঙ্গি কী বলছে, আমাদের আকল কী বলছে এবং আমরা বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এই মাতম করে কান্নার কী কী দিক থাকতে, খারাপ দিক থাকতে পারে, সেই দিকগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে যখন আমরা চিৎকার চিল্লামিল্লি করে আসলে কান্না করবো একটা ক্ষতি হতে পারে। এক নম্বর যে ক্ষতিটা হতে পারে, আপনি কিন্তু যখন মৃত্যু আপনার পরিবারে যখন কেউ মারা যাবে তখন কিন্তু অটোমেটিকলি আপনি নিজেই কিন্তু আসলে আপনার আকলহীন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আপনি পাগল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই দিক থেকে কিন্তু আর যে ক্ষতিটা হতে পারে, আপনি পাগল হয়ে যেতে পারেন। এই জন্য পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করতে বলেছেন ওই সময়, কিন্তু আপনার চোখ দিয়ে কিন্তু কান্নাটা আসবে, কিন্তু এরকম চিৎকার চিল্লাফিল্লি করে যে আপনি কান্না করবেন, এই কান্নাটা কিন্তু আসলে কোনো লজিক্যাল নাই। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই দিই, এই যে কান্না করা দ্বারা অনেকে কিন্তু পাগল হয়ে যায়, নিজের চোখ চুল মূল এগুলো খামচাইতে থাকে, দেখা যায় শরীরে একটা ক্ষতি হয়ে যায় মানুষের। তো এই যে এই ধরনের কার্যক্রম যতই আবেগ হোক, এই জায়গাতে আমাদের কিন্তু ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে এবং কোন আয়াতে বলা হচ্ছে আমি আপনাদের কিছুক্ষণ পর সে আয়াতটি বলে দিচ্ছি, সমস্যা নেই। সেখানে কিন্তু ধৈর্য ধারণের কথা বলা হচ্ছে মৃত্যুর সময়, দুঃখ কষ্ট সকল কিছুর সময় কিন্তু ইসলামে কিন্তু নিষেধ করা হয়েছে যে আপনি ধৈর্য ধারণ করুন। কারণ একজন মানুষ যখন বিপদের সময় যখন ধৈর্য ধারণ না করবে তো অটোমেটিকলি সে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে অবশ্যই তাকে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে ইসলাম এই জায়গা থেকে, এই স্থান থেকে বের করে নিয়ে আসার জন্য, মানুষের এই ক্ষতির সম্মুখীন থেকে বের করে নিয়ে আসার জন্য, অর্থাৎ যেটাকে বলা হয় যে মানুষের আকল চলে যাওয়ার এই সম্ভাবনা থেকে বেঁচে টোটালি মানব জাতিকে ফিরিয়ে এনে একটি ধৈর্যশীল মানুষ হিসেবে আবার যেন তিনি গঠনশীল হিসেবে উপস্থিত হতে পারেন এবং তার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য চিল্লে কান্না করার দিকে ইসলাম নিষেধ করে। কারণ ইসলামের প্রত্যেকটি বিধান হচ্ছে মানব জাতির জন্য চিরকল্যাণ, মানুষ যখন নিজেই নিজের ক্ষতি করবে তখন সেখানে ইসলাম বাধা প্রদান করে। আসুন সেই আয়াতগুলি দেখে নিই পবিত্র কোরআন করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আসুন সেই আয়াতগুলি আমি আপনাদেরকে অবশ্য অবশ্যই পড়ে শোনাবো। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে কি কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন, ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলদের, মানে কিছু ক্ষয়ক্ষতির মাধ্যমে কিন্তু আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং আমাদেরকে আবার সুসংবাদ দিচ্ছেন।
শুভ সংবাদ দেওয়া হোক ধৈর্যশীল, যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন, এটা হচ্ছে আয়াত। আমরা তো আল্লাহর এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তন করি। এখানে একটু ধৈর্যশীলদের ধৈর্যশীলতার কথা কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে। আমরা এখান থেকে কি বুঝতে পারছি আসলে, যে যে মানুষগুলো মারা যাবে তাদেরকে দেখতে ধৈর্যশীল, মানে তাদের পরিবারে যদি ধৈর্যশীলতার যদি বিষয়টি না আসে, এরকম চিল্লা ফিল্লে যদি কান্না করতে থাকে, তাহলে তো ভাই অনেক কিছু ক্ষতির সম্মুখীন আমরা কিন্তু হচ্ছি। বিশেষ করে মানুষ পাগল হয়ে যায়, মানুষ অনেক খাবার খায়, নোংরা খাবার খায় পাগল হয়ে যাওয়ার কারণে, বা নখ ছিঁড়ে ফেলে, চুল ছিঁড়ে ফেলে, আবার অথবা অনেক সময় দেখা যায় যে নিজের অঙ্গগুলোর ক্ষয়ক্ষতি করে ফেলে। এতে নানা দিক থেকে কিন্তু আসলে ইসলাম এই জায়গাটাতে কিন্তু ধৈর্যশীল হওয়ার অতি গুরুত্ব আরোপ করেছেন। তো আসুন, আমরা কিন্তু এই উক্ত আয়াতের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে অর্থাৎ ক্ষয়ক্ষতির সময় কিন্তু আমাদেরকে ধৈর্য ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। এবং এই আয়াতটা হচ্ছে পার নাম্বার 2 সূরা নাম্বার 2 বাকারা, অর্থাৎ বাকারা সূরা বাকারা আয়াত নাম্বার হচ্ছে 155 থেকে 157 নম্বর। যদি আয়াতটা দেখেন তখন কিন্তু আপনি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবেন আশা রাখি। আচ্ছা, আমরা অন্য একটা আয়াতে যদি দেখি তাহলে সেখানে কিন্তু বিষয়টি এরকম এরকম ভাবেই কিন্তু বলা হচ্ছে, মহামান্বিত তিনি সর্বময় কর্তৃত্ব যার করায়ত্ত, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদিগকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। অর্থাৎ আমাদেরকে কিন্তু এই জন্ম মৃত্যুর বিষয়গুলো দিয়ে কিন্তু আমাদেরকে পরীক্ষা করছেন। এখানে কিন্তু আমাদের ধৈর্যের একটা পরীক্ষা দিতে হবে উক্ত আয়াতগুলো দিয়ে, কিন্তু আমরা সেটাই বুঝতে পারছি। সুতরাং চিল্লে ফিল্লে কান্না করা আসলে কোনো মানে হয় না, বরঞ্চ মানব জাতির জন্য ক্ষতি, এই জন্য ইসলাম সেটাকে নিষেধ করেছে। যদিও এখানে পূর্ণ ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে, আমি আমি মনে করি আলহামদুলিল্লাহ ইসলাম এই কান্না করা থেকে নিষেধ করে, ইসলাম যে স্ট্যান্ডার্ড, ইসলাম যে একটি সত্য ধর্ম, ইসলাম যে একটি সবচেয়ে মানবতার শ্রেষ্ঠতম ধর্ম সেটা কিন্তু প্রমাণ করেছে আলহামদুলিল্লাহ। আসুন এই যে মৃত্যুর বিষয়গুলো আমরা কিন্তু এখন পরিষ্কারভাবে বুঝতে পারছি। এখন আসুন আমরা এই বিষয়গুলোকে আগে আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে হাদিস থেকে আরও কিছু কিছু বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমি যদি আপনারা হাদিসগুলোর মধ্যে দেখেন হাদিসের মধ্যে কীভাবে এসেছে, আমি আপনাদের একটা হাদিস শোনাই। সুস্থ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীর পুত্র ইব্রাহিমকে দেখেছি, নবীজির সামনে মৃত্যুর প্রায় অবস্থায় নবীজির দু চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো। তিনি বললেন, চোখ হয়ে অশ্রু ঝরায়, হৃদয় বিষণ্ণ হয়, আমার প্রতিপালক যে কথায় সন্তুষ্ট তাই আমরা বলি, ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমার ব্যথিত। মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যান আসলে তিনি খুবই ব্যথিত হয়ে পড়েন। এই যে বিষয়গুলি এটা কিন্তু আসলেই এটা শুনেছে, এই হাদিসটা হচ্ছে সহি বুখারির 1373 নং হাদিস। আসুন এই এটা হচ্ছে অর্থাৎ সন্তান মারা গেলে কী পরিমাণ কান্না করবে, এটা কিন্তু একটু উক্ত হাদিস থেকে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সন্তান মারা গেলে কতটুকু পরিমাণ আমরা কান্না করতে পারবো। যেরকম রাসুল সাল্লাম বলেছেন, তুমি ইব্রাহিম, রাসুলের একটা পুত্র ছিল তার নাম ছিল ইব্রাহিম, তিনি কিন্তু যখন মারা যান তখন রাসুল চোখে অস্ত্র ঝরেছেন এবং বিষণ্ণ মন হয়েছেন, যেটা সহিহ বুখারীর 1303 নং হাদিস থেকে কিন্তু পরিষ্কার প্রমাণিত। তো সমাজের শুধু এখান থেকে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান মারা যাওয়ার সময় এতটুকু পরিমাণ কান্না করার আদেশ দিয়েছেন। তো আসুন আমরা আর একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আচ্ছা পরিবারের অর্থাৎ পরিবারের মৃত্যুতে কি পরিমাণ কান্না করা যাবে, এটা কিন্তু হাদিস থেকে আমরা পাচ্ছি, সহিহ বুখারীর হাদিস থেকে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কন্যা তার নিকট সংবাদ পাঠিয়েছেন, তার সন্তান মৃত্যু প্রায়, তিনি কয়েকজন সাহাবী সহ সেখানে গেলেন, শিশুটির নবীজির কোলে তুলে দেওয়ার হলো, তখন শিশুটির প্রাণের স্পন্দন পাওয়া যাচ্ছে। বর্ণাকারী বলেন, আমি ধারণা করছি তিনি আমি ধারণা করছি তিনি বলছিলেন যে মনে হয় যে একটি চামড়ার পাত্র, তারপর তার দু চোখে অশ্রু ঝরতে লাগলো। সাদরাদিন বলেন, আল্লাহর রাসুল এটা কি, নবীজি বললেন এটা এটাই মমতা যা আল্লাহ তাআলার বান্দাদের অন্তরে রেখেছে, আল্লাহ তাআলা তার দয়ালু বান্দাদেরই দয়া করেন। এখানে বিষয়টা হচ্ছে যে মানে
অর্থাৎ কি বলবো যে রাসূল এরকম সন্তানটা কোলে নিয়ে তিনি কিন্তু কান্না শুরু করে দিলেন, এবং সেই কান্নাটা হচ্ছে শুধুমাত্র চোখের ফোঁটা বের হয়েছিল, পানি বের হয়েছিল, যার কারণে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ কান্না করেছেন, যেটা আসলে তিনি বলছেন রাসূল করিম সাল্লাম কিন্তু উক্ত হাদিসের মধ্যে নিজে বলছেন এটা হচ্ছে হৃদয় বা একটা মানুষের অন্ত মমতা যেটা থাকে সেই মমতা থেকে কিন্তু বা অন্তরে কিন্তু এই কান্নাটা কিন্তু বের হয়ে আসে। আবার দেখেন আর একটা হাদিসে কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস, আমি নবীজির এক মেয়ে সময় উপস্থিত ছিলাম, তিনি কবরের পাশে বসেছিলেন, দেখলেন তার দু চোখে গড়িয়ে অশ্রু ঝরছে, এটা কিন্তু সহিহ বুখারীর হাদিস। তো তিনি কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কান্না করেছেন, পরিবার মৃত্যুতে কান্না করেছেন, সন্তানের মৃত্যুতে কান্না করেছেন, এবং আরও কোথায় কোথায় কান্না করেছেন, এবং আমরা এই পদ্ধতিতে কান্না করতে পারবো সেই বিষয়টি কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। সাহাবিদের ভালোবাসায় কিন্তু তিনি কান্না করেছেন, এবং কান্নার ধরনটা কিরকম ছিল আমি উক্ত হাদিস থেকে আমি আপনাদের আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল করিম জায়েদ ও তার সাথীদের শাহাদতের সংবাদ দিয়ে বললেন, জায়েদ পতাকা তুলে নিয়েছে সে শহীদ হলো, তারপর জাফর পতাকা ধরেছে সেও শহীদ হলো। আমরা জানি না একটি যুদ্ধের মধ্যে একজন মারা যায় একের পর এক, এরকম একজন না একজন কিন্তু ইসলামের সেই ঝান্ডা কিন্তু উত্তোলন করতেই ছিল জিহাদের মধ্যে, সে একেবারে এরকম যেরকম যখন সবাই শহীদ হয়ে গেল বর্ণনাকারী বলেন নবীজ ইসলাম এই ঘটনা শুনে তিনি কী করলেন, নবীজির দু চোখ তখন অশ্রু ঝরছিল। তারপরে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে কখনো তিনি এত বেশি বেদনাদায়ক হতেন যে হৃদয়ে তার ছাপ তার থেকে যেত। একসাথে অনেককারী শাহাদতের ঘটনা সম্পর্কে আনাস বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি এর চেয়ে বেশি বেদনাদায়ক হতে আমি আর দেখিনি। তিনি অনেক হয়তো কষ্ট আক্ষেপ করেছেন এরকম কিন্তু হাদিস রয়েছে, এবং নামাজের কান্না বিষয়ে কিন্তু আমরা অনেক হাদিস পাই। তো দেখেন আসলে নামাজের বিষয়ে রাসূল সাল্লাম কতটুকু কান্না করেছেন, নামাজের প্রায় নবীজিকে দেখা যেত যে কখনো সাহাবির জন্মদের পড়তেন কখনো বুঝতেও পারতেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, কেবল তার দু চোখ ছড়িয়ে অশ্রু ঝরতো। আবার কখনো নামাজে তেলাওয়াতের সময় কান্নার গলা গলা ভারী হয়ে আসতো, অর্থাৎ কান্নায় কিন্তু গলা ভারী হয়ে আসতো। আবার আপনারা কিন্তু জানেন কোরআন শ্রবণের সময় কিন্তু রাসূল সাল্লাল্লাহু ইয়া করেছেন, কান্না করেছেন, যেরকম আসলে যাক এরকম কিছু কিছু সময় রাসূল বিশেষ আবেগ ও বিনয় কাজ করত, মানে তিনি যখন কোনো কিছু কাজ করতেন তখন কিন্তু আবেগ এবং বিনয় কাজ করত, তখন কিন্তু আসলে তিনি কান্না করেছেন। এরপর কিন্তু আমরা যে সূরা নিসার আয়াত নাম্বার 41 সেটাতে কিন্তু আমরা আসলে হাদিস পবিত্র কোরআনুল করিমের আয়াত যেটা হচ্ছে আপনার কি বলে ইবনে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নবীজি একদিন আমাকে বললেন আমাকে কোরআন পড়ে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন কোরআন অবতীর্ণ হয়েছে আপনার উপর, আমি আপনাকে পড়ে শোনাবো, মানে প্রশ্ন করছেন আমি কি আপনাকে পড়ে শোনাবো, নবীজি বললেন আমি অন্যের কাছ থেকে শুনতে চাচ্ছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সূরা নিসা তেলাওয়াত করলেন, যখন এই আয়াত পড়লেন ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, আসলে এইখানে কি বলা হচ্ছে তখন কি অবস্থা হবে যখন আমি ডেকে আনবো প্রত্যেক উম্মতের মধ্যে থেকে সাক্ষী এবং আপনাকে ডাকবো তার বিরুদ্ধে সাক্ষী রূপে। আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে, এটা হচ্ছে একটা মানে আয়াত, এই আয়াতের প্রেক্ষাপটে এই হাদিস, এবং এই হাদিসের প্রেক্ষাপটে বলছেন সাহাবী বলছেন যে আমি দেখলাম নবীজির চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। আসলে সবগুলো হাদিস থেকে যদি আমরা দেখি, সব সকল আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো ইসলাম আলহামদুলিল্লাহ এখানে কিন্তু কান্না যেটা আবেগ আপ্লুত থেকে বের হয়ে আসে এটার ক্ষেত্রে কিন্তু ইসলাম কিন্তু কান্না করার সুযোগ দান করেছে, এবং উক্ত আয়াত কিন্তু ধৈর্য ধারণের কথা বলা হচ্ছে যেন মানুষ তার নিজের
অঙ্গ প্রত্যঙ্গের কোনো ক্ষতি না করে ফেলে, আলহামদুলিল্লাহ ইসলাম কিন্তু এই জায়গা থেকে কিন্তু পরিষ্কার প্রমাণিত করে দিয়েছেন যে ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম এবং এটির মাধ্যমে সম্ভব একটি একটি পূর্ণ মানব সভ্যতার শ্রেষ্ঠতম উপহার। আলহামদুলিল্লাহ আমরা যারা যে সমস্ত নাস্তিক বন্ধুরা আছেন, যারা আমাদের ইসলামকে বিভিন্নভাবে প্রশ্ন উত্থাপন করে ইসলামকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন, নিতান্ত আসলে তাদের জেহেনের কমতি আছে। এবং ইসলাম সম্পর্কে আমি জানি যে সাধারণত তাদের কোরআন হাদিসের সম্পর্কে কোনো ইলেম না থাকার কারণে আসলে তারা এই ধরনের কাজগুলো কিন্তু করেই যাচ্ছে। তো যাই হোক, আমরা তারা একদিকে অভিযোগ পেশ করছে, আমরা কিন্তু একদিকে জবাবগুলো দিয়ে যাচ্ছি যেন তাদের থেকে তারা যেন জিনিসগুলো বুঝতে পারে এবং সেই বিষয়গুলো বুঝে তারা যেন আবার ইসলামের দিকে ফিরে আসে এবং তাদের ভুলগুলো যেন ভেঙে যায়, সেই প্রত্যাশায় আজকের কিন্তু আমি আলোচনাটা, আমার যে মূল পর্বের আলোচনা সেটা কিন্তু আমি শেষ করছি। এখন আমি আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন নেবো।